ওয়েলকাম স্টুডেন্ট, বেদাঙ্ক ডট কমে তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে। চলো দেখে নেওয়া যাক অঙ্কটি। টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সেভেন। পরাবৃত্তের সাপেক্ষে পাশের বিন্দু সমূহের অবস্থান নির্ণয় করো। এক নম্বর থ্রি কমা মাইনাস টু, দু নম্বর ফোর কমা ফাইভ, তিন নম্বর মাইনাস টু কমা থ্রি। এখানে প্রথমে আগে পরাবৃত্তটিকে আমি সাজিয়ে নিচ্ছি। টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সেভেন, অথবা আমি লিখতে পারি এক্স স্কোয়ার বাই সেভেন বাই টু মাইনাস ওয়াই স্কোয়ার বাই সেভেন মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। এবার প্রথমেই আমরা আগে থ্রি কমা মাইনাস টুকে পরাবৃত্তের এক্স স্কোয়ার বাই সেভেন বাই টু মাইনাস ওয়াই স্কোয়ার বাই সেভেন মাইনাস ওয়ান এখানে বসাচ্ছি। কী পাচ্ছি দেখো, থ্রি স্কোয়ার মানে নাইন, নাইন বাই সেভেন বাই টু মাইনাস মাইনাস টু এর হোল স্কোয়ার মানে ফোর, ফোর বাই সেভেন মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু এইটিন মাইনাস ফোর মাইনাস সেভেন ডিভাইডেড বাই সেভেন। তার মানে আমার কত আসছে দেখো, এখানে আসছে সেভেন, তাহলে সেভেন বাই সেভেন এটার ভ্যালু কত, ইজ ইকুয়াল টু ওয়ান, হুইচ ইজ গ্রেটার দ্যান জিরো। তো যেহেতু এর ভ্যালু ধনাত্মক, তাহলে আমি কি বলতে পারি, এই থ্রি কমা মাইনাস টু বিন্দুটি অবশ্যই পরাবৃত্তের ভেতরে অবস্থিত। এইবার দ্বিতীয় নম্বরের ক্ষেত্রে দেখো আমি পাচ্ছি, দ্বিতীয় নম্বর হচ্ছে কত, ফোর কমা ফাইভ। তাহলে ফোর কমা ফাইভের ক্ষেত্রে বসাচ্ছি ফোর স্কোয়ার, তার মানে কত, সিক্সটিন বাই সেভেন বাই টু মাইনাস ওয়াই স্কোয়ার মানে ফাইভ স্কোয়ার মানে টোয়েন্টি ফাইভ বাই সেভেন মাইনাস ওয়ান, এটা ইজ ইকুয়াল টু টু ওপরে গেল, তাহলে থার্টি টু মাইনাস টোয়েন্টি ফাইভ মাইনাস সেভেন ডিভাইডেড বাই সেভেন ইজ ইকুয়াল টু, আমি কী লিখতে পারি, থার্টি টু মাইনাস থার্টি টু বাই সেভেন ইজ ইকুয়াল টু জিরো। তার মানে আমি বলতে পারি কি, ফোর কমা ফাইভ বিন্দুটি অবশ্যই পরাবৃত্তের ওপরে অবস্থান করে। এবার তিন নম্বর বিন্দুটির ক্ষেত্রে আমরা দেখব, তিন নম্বর বিন্দু কি আছে দেখো, তিন নম্বর বিন্দু আছে মাইনাস টু কমা থ্রি। তাহলে বসাচ্ছি এক্স স্কোয়ারের জায়গায় মাইনাস টু, তার মানে মাইনাস টু হোল স্কোয়ার মানে ফোর বাই সেভেন বাই টু মাইনাস ওয়াই স্কোয়ারের জায়গায় নাইন, থ্রি স্কোয়ার মানে নাইন বাই সেভেন মাইনাস ওয়ান, এটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে, এইট বাই সেভেন মাইনাস নাইন বাই সেভেন মাইনাস ওয়ান, এটা ইজ ইকুয়াল টু কী আসছে দেখো, এইট মাইনাস নাইন মাইনাস সেভেন বাই সেভেন, এটা ইজ ইকুয়াল টু আমি দেখো পাচ্ছি মাইনাস ওয়ান মাইনাস সেভেন, তার মানে মাইনাস এইট বাই সেভেন উইচ ইজ লেস দ্যান জিরো। এখন যেহেতু এর মান ঋণাত্মক, তাহলে আমি কী বলতে পারি, বিন্দুটি পরাবৃত্তের বাইরে অবস্থান করে। হয়ে গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক ডট কম। আরও নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক ডট কম ব্রাউজ করুন।